হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি একটি বাড়ির ওয়্যারিংয়ের ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের আগে আমি উপরে রুমটাকে দেখাই, যে রুমের আমি কাজ করব। এই যে আমাদের হলঘর, এখানে একটা টিউব লাইট ইউজ করব। আর রুমের সামনের দিকটা আমি দেখাই, আর এখানে কিছু ক্যাসিংয়ের কাজ হবে এই রুমের বারান্দায় আর বাথরুমে। তো এখানে আমি রুমের মধ্যে ওয়াল ফ্যান ইউজ করব, আর এই পজিশনে একটা টিউব থাকবে। আর আমাদের বাথরুমের মধ্যে একটা লাইট থাকবে, আর এখানে একটা লাইট থাকবে। তো সব জায়গায় আমি টিউব লাইট ইউজ করব। রুমের মধ্যে একটা বড় টিউব ইউজ করব, আর সামনে এখানে ফ্যান থাকবে, ওয়াল ফ্যান, এখানে বেড পয়েন্ট আছে। আর এদিকটা একটা এখানে একটা মেইন বোর্ড, তার পাশে একটা দুটো পাইপ পিন থাকবে, আর উপরে টিউব লাইট আর নাইট ল্যাম্প থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের আমি কীভাবে কাজগুলো করছি সেইগুলো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর আমি তোমাদের জন্য খুব শীঘ্রই বোর্ড কানেকশান কীভাবে করতে হয় যারা জানো না, তোমাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে দেখাবো। আর এখানে আমি প্রিতমের 5 পিন সুইচ, রেগুলেটার সবই প্রিতমের ইউজ করছি। এই যে প্লেট আছে, প্লেটও প্রিতমের, তো এগুলো মডুলার আছে। তো বন্ধুরা, আমি এখানে যে আমি ওয়াল ফ্যান ইউজ করবো সেখানে আমি রেগুলেটার করছি। আমাদের এখানে ফ্যানের সঙ্গে স্পিড কম বেশি করার থাকার পরেও আমরা রেগুলেটার করছি, কেন আমাদের ফ্যানে যতটা স্পিড কমানো যায় তার থেকেও বেশি কমানো যাবে রেগুলেটারে। তো বন্ধুরা, এখানে আমি সব জায়গায় আমি যেখান থেকে ক্যাসিং নেবো সেখানে আমি ড্রিল করে আগে দিচ্ছি, তারপরে আমি এখানে কাঠের গুজি ইউজ করব। আর এর এখানে বেসিংয়ের মানে বাথরুমের সামনাসামনি এই হলঘরে দুপাশে দুটো বোর্ড থাকবে, এর সামনে একটা বোর্ড থাকবে আর আমার পিছনে একটা বোর্ড থাকবে বাথরুমের সামনে। তো বাথরুমের সামনের বোর্ডটা আমি এখন লাগাচ্ছি। এখানে আমাদের হলঘরের মেইন বোর্ড, আর এই পাশে দ্বিতীয় পাশের বোর্ডের এখানে একটা 5 পিন থাকবে। তো আমরা আগে ক্যাসিংগুলো লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে দুজনে ক্যাসিং ইউজ করছি, লাগাচ্ছি যে দেয়াল আছে দেয়ালের উপরে। তো এখানে আমি এখন যে পজিশনে কাজ করছি এখানে একটা টিউব থাকবে, একদম সেন্টারে থাকবে টিউবটা। আর এখানে হাইট কম, যেহেতু আমি ক্যাসিং যার জন্য আমি একদম হাই লেভেলের করে ক্যাসিংগুলো ইউজ করছি। যদি এর থেকে নিচে ক্যাসিং ইউজ করি তাহলে দেখতে খারাপ লাগবে। আর উপরে যে এখানে যে ট্যাক্সার আছে বারান্দার, এই ট্যাক্সারগুলো আমারই তৈরি করা। তোমরা যদি ওই ধরনের ভিডিও দেখতে চাও তাও আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমাদের ক্যাসিং করা হয়ে গেছে, আর এখন আমি তার ইউজ করব। এখন আমি যেখানে আছি সেই পজিশন থেকে মেইন লাইন আসবে। আমাদের ওখানে একটা পয়েন্ট ছিল এই বারান্দার আগে, এখান থেকে আমি তারের মাপ নিয়ে নিচ্ছি বোর্ড পর্যন্ত। আমাকে অনেকে কমেন্ট করে যে দাদা আমি তারের মাপ কী করে পাবো। তো ক্যাসিংয়ের কাজে এভাবে তারের মাপ নেওয়া যায়। এখানে আমি যেহেতু এক কালার তার, এখানে আমি মার্কিং করে নেব ব্ল্যাক টেপ ইউজ করে, যে নিউট্রাল ফেস। তো এখানে আমি ফিনোলেক্স তার ইউজ করছি। বন্ধুরা, এখন ক্যাসিংয়ের কাজ দেখা যায় না, আগে ক্যাসিংয়ের কাজ ছিল। আর যে দেওয়ালের মধ্যে যে পাইপ থাকে, যেগুলো ছাদে পাইপ ফেলে কাজ করছি যেখানে, তো সেখানে তারের মাপও বের করা যায়। আমি কোনো স্টিল তার দিয়ে আমি বোর্ড পর্যন্ত নিয়ে নিয়ে দেখে নিতে পারি যে আমার কতটা তার লাগবে এখানে। তো প্রথমে একটা তার পাইপের মধ্যে দিয়ে সেই তারটাকে বাইরে বের করে নিয়ে এসেও মার্কিং করে দেখা যায় যে কতটা আমার এখানে দূরত্ব আছে, কতটা লং তার লাগবে আমার। তো তোমাদের আমি ওসব বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদের দেখাবো। আর এখানে আমি 3-3 কানেক্টার ইউজ করছি, আর নিচে এলইডি টিউব লাইট 20 ওয়াট, আর এখানে উপরে আমি সিলিং রোজ ইউজ করছি। এখানে আমাদের
যে বক্সটা আমি নিচে লাগালাম ওটাকে আমাকে এখানে তিন তিন কানেক্টর বলে, আর তার উপর যেটা ইউজ করছি সিলিং রোজ, আমাদের এখানে বাংলা সিলিং রোজ বলে। আর মডুলার সিলিং রোজগুলো এর থেকে বড় হয়, 5 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়, মানে চৌকো হয়। এদিকে আমি এখানে মেইন বোর্ড হচ্ছে, এখানে মেইন লাইন আসছে এই বোর্ডে, আর এখান থেকে তিনটে পয়েন্টের লাইন যাচ্ছে এখান থেকে। আর নিউট্রাল আমি সব জায়গায় কমন করে রাখছি যেখান থেকে আমার নিউট্রাল কাছে হচ্ছে। তো এই বোর্ডের মধ্যে আমাদের পয়েন্ট হচ্ছে তাহলে এই বেসিংয়ের উপরে একটা, বাথরুমের মধ্যে আর হল ঘরে, তাহলে তিনটে পয়েন্ট। তাহলে তিনটে পয়েন্টের তিনটে তার, এখানে আমাদের প্রথম সুইচ পাইপ ফিনে, তারপর সুইচ বেসিংয়ে, তারপরে সুইচ আমাদের বাথরুমের মধ্যে, আর লাস্টের সুইচ আমাদের এখানে যে হল ঘর আছে হল ঘরের। তাহলে এখানে আমি কানেকশন করে নিচ্ছি তিনটে, এখানে তিনটে পয়েন্ট আছে, তিনটে সুইচ আছে পয়েন্টের জন্য, আর পাইপ ফিনের জন্য একটা সুইচ আছে। তো পাইপ ফিনের জন্য পাইপ ফিনে আমি বোর্ড কানেকশন করার সময় লাইন দিয়ে দিয়েছি, আর এখান থেকে তিনটে সুইচে আমি শুধু ফেজ দিয়ে দিয়েছি সুইচের সামনে থেকে। নিউট্রাল আমাদের প্রত্যেক জায়গার থেকে তার থেকে শর্ট করে নেওয়া আছে। তো বন্ধুরা, যদি তোমাদের আমি বোর্ড কানেকশন করার ভিডিও তৈরি করে দেখাই, তাহলে এই বোর্ড আমি কীভাবে কানেকশন করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে টিউবলাইট বারান্দায়, আর এখানে একটা পাওয়ার আছে, আর মেইন লাইন আমাদের এখান থেকে নেওয়া আছে সামনের থেকে। আমি তোমাদের মেইন লাইন পরে আমি ভিডিও করে দেখাচ্ছি কোথা থেকে নিয়েছি। ওখানে একটা, এখানে আগে আসার জন্য এখানে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টের থেকে এখানে মেইন লাইনগুলো আসছে। এখানে আমাদের এটা আমাদের এখানে বেসিংয়ের উপরের লাইটের সুইচ, তার পাশে আমাদের বাথরুমের লাইটের সুইচ আছে, আর প্রথম সুইচ আমাদের এখানে বারান্দার টিউবলাইটের সুইচ আছে, আর এটা আমাদের বারান্দার টিউবলাইট। তো তোমাদের আমি একবার বাথরুমের মধ্যে যে লাইটটা আছে তোমাদের একবার আমি লাইটটা তোমাদের একবার ভিডিও করে দেখাই। দেখো, এখানে আমি তিন তিন কানেক্টর সিলিং রোজ ইউজ করছি, আর টিউবলাইটটা ছোট আছে, আর বারান্দার এটা বড় টিউব, বেসিংয়ের উপরে ছোট টিউব ইউজ করেছি আমি এখানে। আর আমি ক্যাসিংগুলো দেখো, আমি যেভাবে ড্রয়িংগুলো করেছি, এটা আর বাথরুমের দুটো টিউবলাইট একই সাইজের আছে, আর এখান থেকে আমি বোর্ড করেছি, বোর্ড 5 ফুট থেকে 2-3 ইঞ্চি নিচেতে বোর্ডগুলো বোর্ডটা করা আছে। বন্ধুরা, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর এখান থেকে আমি মেইন লাইন নেওয়া আছে আমাদের এখানে এই পুরো এই রুমে আর এই হল ঘরে। তো এখান থেকে আমি এই বোর্ডে লাইন নিয়ে আসছি, এখানে শুধু মেইন লাইন আছে, নিউট্রাল ফেস নিউট্রাল আছে, আর্থ আছে। আর আমাদের রুমের কাজ, এখানে একটা টু ওয়ে আছে, ফ্যানটা ওখান বেড পয়েন্ট থেকে অফ অন হবে, আর এখানে যে লাইটটা আমি ইউজ করেছি এখানে একটা পাইপ পিন আছে, এখানে এই ফ্যানের রেগুলেটর এটা, আর এখান থেকে টু ওয়ে আছে এই আমাদের টিউব লাইটের সামনে। এখানে মেইন বোর্ডের উপর যে লাইটটা ইউজ করেছি একটাই টু ওয়ে বেড পয়েন্ট থেকে আর মেইন বোর্ড থেকে অফ অন করা যাবে। আর তার উপরে আমরা ইউজ করেছি এখানে একটা মডুলার হোল্ডার, এটা জিরো ভালভ লাগানো আছে এখানে। তো এখানে নাইট ল্যাম্প যাকে বলে আমাদের এখানে। তো বন্ধুরা, এখানে যে সুইচটা আগে ছিল যে পয়েন্টের, সেই সুইচের পাশে আমরা এমসিবি ইউজ করেছি, তোমাদের একবার আমি ভিডিও করে দেখাচ্ছি। এখানে এখানে আগে সুইচ ছিল, তো সুইচের জায়গায় আমি এখানে এমসিবি করে দিয়েছি। তো এটা অফ করে দিলে এদিকে লাইন আসবে না, পুরো বাথরুম আর এই রুমের লাইন চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।